네, 사진 찍어요. আমাদের এডিসি প্রাক্তন চিফ এক্সিকিউটিভ মেম্বার অমিয়দ বর্মা আজকে দুপুর থেকে প্রয়াত হয়েছেন ধরারোগ্য ক্যান্সার রোগে। এতে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন জিএমপির তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে অমিয়দ বর্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আসলে মানে মারা যাওয়ার মতো বড় বয়স সেরকমভাবে হয়নি, তবু প্রকৃতির নিয়মেই মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। তবে আজকে দিনে আমাদের এই যে বিশেষ করে একটা গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি, এটাকে ধরে রাখবার জন্য ওনার মতো লোক আমাদের কাছে অত্যন্ত খুবই জরুরি। আমাদের পার্টির সাথে ভিন্নতা থাকলেও আমাদের দেশের রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য সংহতি জাতি উপজাতি ঐক্য গণতান্ত্রিক যে পরিবেশ ধর্ম নিরপেক্ষ যে চিন্তা ভাবনা, এটা তার মনের ভিতরে গভীরভাবেই এই বিষয়গুলো তার কাজের মধ্যে দিয়ে প্রতিফলন আছে। এটাই সবচেয়ে জরুরি, যে দলেরই থাকুক যে মতেরই থাকুক, আজকে এই যে একটা গণতান্ত্রিক যে পরিবেশ এটাকে অক্ষুণ্ণ রেখে আমাদের রাজ্যটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এরকম সময়ে যেখানে একটা রাজ্যের মধ্যে একটা অস্থির পরিবেশ, একটা দমবন্ধকর পরিস্থিতি চলছে, এরকম সময়ে একটা গণতান্ত্রিক বাতাবরণ নিয়ে একটা মানে মানুষের সামনে যাওয়া অত্যন্ত জরুরি। এই সময়ে ওনার যে অকাল প্রয়াণ, এটা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনে অনেক ক্ষতি হয়েছে। এটা নিশ্চয়ই আমরা একজন এরকম সহবর্তী সম্পূর্ণ গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষকে হারালাম। এতে শুধু ওদের দলের না, আমাদের রাজ্যেরও ক্ষতি হয়েছে, বিশেষ করে উপজাতি সমাজে বিরাট ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। আবারও ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পরিবার পরিজনদের প্রতি শোক জ্ঞাপন করে ওনাকে বর্মা।